হয় থাকতে পারবো না এরকম একটা নোংরা লোকের সাথে। প্লিজ দিদি ভাই শোনো আমার কথাটা শোনো দিদি ভাই, এটা কোনো সমাধান নয় দিদি ভাই। একটা মানুষের জন্য তুমি সবকিছু ছাড়তে যাবে কেন? আর মানুষটাকেই যদি ছাড়তে হয় তাহলে তো সংসারে থেকেই ছাড়া যায়। আজ বুঝতে পারছি সবটাই কতটা ভয়ানক ছিল, ভয়ঙ্কর মিথ্যে। শ্রেয়া তোমাকে একটা কথা বলে শুনো। দেখো শ্রেয়া, পুরুষ মানুষরা বাইরে কাজ করতে যায়, সবটাই যে সে বাড়িতে এসে শেয়ার করে তা তো নয়। আচ্ছা শ্রেয়া, আমি কি তোমার কোনো কিছুতে কোনো অভাব রেখেছি বলো? তোমার সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব আছে? তোমার খাওয়া পরা বিলাসিতার কোনো অভাব আছে বলো? শ্রেয়া, বছরে আমি তোমাকে দুবার ঘুরতে নিয়ে যাই, প্রত্যেক বিবাহ বার্ষিকীতে তোমাকে আমি দামি দামি গিফট কিনে দিই, নিয়ম করে পুজোর সময় তুমি নতুন নতুন গয়না করো, এগুলোর কোনো দাম নেই শ্রেয়া? শ্রেয়া আমার কথাটা শোনো শ্রেয়া, তোমার তোমার কোনো ইচ্ছে থেকে আমি কখনো মাথা গুলিছি বলো? আমি যা রোজগার করি সবটাই তো তোমার কাছে দিয়ে দিই, এগুলো কোনো মূল্য নেই, এর কোনো দাম নেই শ্রেয়া? দাম পুজোর সময় তুমি আমাকে গয়না কিনে দিয়েছ, বিবাহ বার্ষিকীতে তুমি আমাকে দামি দামি গিফট দিয়েছ, বছরে দুবার তুমি আমাকে ঘুরতেও নিয়ে গেছ, সেই জন্য তুমি যা ইচ্ছে তাই করতে পারো কর্ণ? হ্যাঁ, সেই জন্য তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো, এইভাবে অসম্মান করতে পারো কর্ণ? আমাদের সম্পর্কের মধ্যে তাহলে বিশ্বাসের কোনো জায়গা নেই? কে বলেছে তোমাকে এসব কথা? বাদ দাও তো, ওই 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 তোমার নতুন বউ না, বড় বড় খালি বলছাল। তুমি ভুল করো, ওর ট্র্যাপে পড়তে যেও না, এটা তোমাকে বলে রাখলাম। আমি শোনো, কার ট্র্যাপে পড়বো না পড়বো সেটা তো পরের কথা, আমি যে তোমার ট্র্যাপে পড়ে গিয়েছি সেখান থেকে আমি কি করে বেরোবো বলো তো কর্ণ? কি বললে তুমি আমার? তুমি আমার ট্র্যাপে পড়েছো? এত করে তোমাকে আমি সাজছি, এত দামি গিফট নিয়ে এসেছি তোমার জন্য, কিছুতে তোমার কিছু হচ্ছে না? উপহার নিয়ে ভুলে থাকার দিনটা বোধহয় আমি পেরিয়ে এসেছি কর্ণ। এতদিন আমি জানতাম না, আমি জানতাম না যে স্বামীর সততার কাছে সব উপহারই খুব ম্লান হয়ে যায়, কোনো উপহারেরই কোনো দাম নেই সেখানে। সব থেকে বড় উপহার একটা মেয়ের জীবনে তার স্বামীর ভালোবাসা, তার বিশ্বাস, তার সততা, সেই জায়গাটাই আমার আজ ফাঁকা। তুমি আর অন্য কি উপহার দিয়ে আমাকে ভোলাবে বলো তো কর্ণ? আসবো একটু? তোমার এখানে কি চাই? তোমার কাছে যে আমার কিছু চাই না সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো দাদা ভাই। দেখো আমরা দুজন এখন কথা বলছি, এটা আমাদের প্রাইভেট টাইম, তোমাকে এখানে কে আসতে বলেছে? আচ্ছা আমাদের দুজনের মাঝখানে তোমার না এলে চলছে না। না পরমেশ্বরী কিছু বলবে? আমি ওকে এই ঘর থেকে চলে যেতে বলছি। তোমার সব বারণ যে সবাই শুনবে সেটা তুমি ধরে নিচ্ছ কেন? তাছাড়া এই ঘরে যখন এতদিন ধরে আমি রয়েছি, আমি যখন তোমার বিয়ে করা বউ, তখন এই ঘরের অধিকার তো আমারও রয়েছে কর্ণ, শুধু তুমি বারণ করলে হবে বলো? আমি যখন ওকে এখানে থাকতে বলছি তখন সেটার কোনো দাম নেই। শ্রেয়া তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমার মনে হচ্ছে বাড়াবাড়িটা তুমি করছো কর্ণ। আচ্ছা আমার এই ঘরে আসা নিয়ে এত কেন কথা হচ্ছে আমি বুঝতে পারছি না, আমার এইসব ঠুনকো আত্মসম্মান বোধ একেবারেই নেই, আর উনি বারণ করলেও আমি যে তোমার কাছে এ ঘরে আসতে পারি সেটা আমি জানি। যাই হোক, তোমার জন্য একটু গরম গরম লুচি ভেজেছি, সকাল থেকে তো কিচ্ছু খাওনি, একটু কিছু খাও। দেখো আজকে তোমার শরীর খুব খারাপ ছিল, তা সত্ত্বেও আমি রান্নাঘরে শুধুমাত্র তোমার জন্য গেছি, খেতে হবে কিন্তু।
কেন করলে আমার জন্য এসব? দেখাচ্ছে দেখাচ্ছে লোক দেখানো ভালোবাসা এটা। আমি যখন কারোর সঙ্গে কথা বলবো কর্ণ, তখন প্লিজ তার মধ্যে তুমি ঢুকো না। এতদিন ঢুকেছিলে কারণ এতদিন আমি তোমাকে বিশ্বাস করতাম। আমি জানতাম যে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্যই নেই। কিন্তু আজ বুঝতে পারছি কর্ণ, তোমার আর আমার মধ্যে না আকাশ আর পাতালের পার্থক্য। তাই আমি যখন কারোর সঙ্গে কথা বলবো তুমি একদম ইন্টারফেয়ার করবে না, কেমন? ও লোক দেখাতে এসছে না সত্যি আমাকে খাওয়াতে এসছে সেটা এখন থেকে আমাকে বুঝে নিতে দাও, আমি বুঝে নেব। আর তুমি যে এতদিন ধরে লোক দেখানো ভালোবাসা বেসেছো, লোক দেখানো বিশ্বাসের বান করেছো, সেগুলো কিছু নয় তাই না কর্ণ? কই একবারও তো সেগুলোর কথা বলছো না শ্রেয়া। খবরদার কর্ণ, খবরদার, একদম উঁচু গলায় কথা বলবে না আমার সঙ্গে, সে অধিকারটা তোমার আর নেই। ভাই, যতক্ষণ না তুমি খাবারটা খাচ্ছ ততক্ষণ কিন্তু আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। তুমি খাবারটা এখানে খাবে নাকি আমি বসার ঘরে নিয়ে যাব? এই আমি যে অফিস থেকে এসে এখানে দাঁড়িয়ে আছি সেটা তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখেছি তো। আচ্ছা আমার খাবারটা কোথায়? আমি সারা দিন খেটে খুটে অফিস থেকে এসেছি আর তুমি কিনা বাড়ির বউয়ের জন্য থালায় লুচি সাজিয়ে নিয়ে এসেছো? বাড়ির বউদের জন্য থালা সাজিয়ে খাবার দেওয়ার কথা তো কেউ ভাবতেই পারে না। আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি, আমার তো একটা ধন্যবাদ পাওয়া উচিত ছিল। অবশ্য তোমার যা কার্যকলাপ তাতে তুমি যে আমায় ধন্যবাদ দেবে না সেটা আমার বোঝা উচিত ছিল। ওই কি বললে, অফিস থেকে খাটা খাটনি করে বাড়ি ফিরেছো? হ্যাঁ বুঝলাম, কিন্তু ব্যাপারটা না একেবারে আমার কাছে পরিষ্কার নয়। মানে আমি বুঝতেই পারছি না, মানে তুমি খাটা খাটনি করে বাড়ি ফিরেছো নাকি অকাজ কুকাজ করে বাড়ি ফিরেছো? দুটো প্রমাণই তো অলরেডি তুমি আমাদের দিয়েছো, তাই বুঝতে পারছি না। এখন থেকে বরং তোমার খিদে পেলে নিচে ওই রান্নাঘরে গিয়ে বলবে। দেখো জামাই আদর করে কেউ আর তোমাকে খাবার দেবে না আজ থেকে। মানে কেউ বলতে আমি আমার কথাই বললাম, কারণ রান্নাঘরের সমস্ত কাজ তো আমাকেই সামলাতে হয়। তোমার মতো একজন মানুষকে জামাই আদর করে খেতে দিয়ে শক্তি ক্ষয় করার কোনো ইচ্ছে আমার আর নেই। তাই খিদে পেলে নিচে যাবে, তুমি তো বাড়ির একজন সদস্য, নিচে গিয়ে চাইবে খেতে, আমি হই গোপালদা হোক সেটা আমি পরে ভেবে নেবো কে তোমায় খেতে দেবে, খিদে পেলে খাবার তুমি পেয়ে যাবে। তবে এটা ভেবো না দিদি ভাই তোমাকে খাবার সাজিয়ে থালায় খেতে দেবে। এখন যতক্ষণ ওর ক্ষতটা একেবারে ঠিক হয়ে যাচ্ছে আমার মনে হয় না ও তোমায় খেতে দেবে। দিদি ভাই, ও দিদি ভাই, এ কি তুমি এখানে বসে পড়লে কেন? খাবারটা তো ঠান্ডা হয়ে যাবে, চলো খাবে, চলো খেয়ে নাও। দিদি ভাই, পারবো না রে, পারবো না। এতদিন ধরে তো এই মানুষটাকে যত্ন আত্তি করে স্বামী জ্ঞান করে ভালোবেসেছি, তার ভালো মন্দের দিকে খেয়াল করেছি, চাওয়ার আগে তার সামনে খাওয়ার চুকিয়েছি, আজ তাই এই মানুষটার সামনে আমি একা বসে খেতে পারবো না রে। তবে হ্যাঁ, আমার খিদে পেয়েছে তো, খিদে পেয়েছে আমার, আমি খাবো, আমি খাবো রে। তুমি আমাকে আজকের দিন একটু হেল্প করবি পারো? বলো বলো দিদি ভাই। আজকে তোর এই হাতে আমাকে একটু খাইয়ে দেবে?
দিবি খাই দিবি দিবি খাই দেব দেব দিদি ভাই আমি তোমায় খাইয়ে দেব একটা মেয়ের অসম্মানের দিনে আর একটা মেয়ে পাশে এসে দাঁড়ায় এটা এই লোকগুলো দেখুক তাহলে হয়তো আর ভবিষ্যতে অন্য একটা মেয়েকে অসম্মান করবার আগে এরা দশবার ভাববে কিন্তু দিদি ভাই কাঁদলে তো চলবে না চোখে জলটা মুছো আমার খাবারটা তো ঠান্ডা হয়ে গেল গরম গরম লুচি ভাজলাম তোমার জন্য চলো চলো ওঠো 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 আমি বসার ঘরে নিয়ে যাচ্ছি খাবারটা চলো কি গো এখনো বসে আছো চলো চল হ্যালো আচ্ছা এটা কি পরমেশ্বরী বসুর বাড়ি হ্যাঁ আপনি কে কথা বলছেন আমি মুম্বাই থেকে ফোন করছিলাম আসলে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে চাইছি ও আচ্ছা ধরুন নতুন বৌমা হ্যাঁ বাবা মুম্বাই থেকে কে ফোন করেছেন ধরো আমার ফোন হ্যাঁ হ্যাঁ আমাকে ফোন করল দেখো কে ফোন করেছে হ্যালো নমস্কার নমস্কার পরমেশ্বরী বসু বলছেন হ্যাঁ হ্যাঁ বলছি আপনি আমি সুজয় সেনের কাছ থেকে বলছি সুজয় সেনের নাম জানেন তো মিউজিক কম্পোজার মিউজিক কম্পোজার সুজয় মুম্বাইয়ের সুজয় সেন উনি অনেকগুলো বড় বড় সিনেমায় মিউজিক দিয়েছেন তাই তো উনি আমাকে ফোন করে আপনাকে বলতে বলেছেন যে আপনি যদি ওনাকে একটু সময় দিতেন মানে আমরা কলকাতায় যাচ্ছি আর কি তো তখন যদি সামনাসামনি দেখা করে কিছু কথা সুজয় সেনের আমার সঙ্গে কি কথা আছে আপনি তো গায়িকা পরমেশ্বরী বসু হ্যাঁ গায়িকাটাই কেন ওই একটা সিডি বেরিয়েছে আমি কিন্তু নিয়ম করে গানটা নত শিখিনি আমি অত শত জানি না আমাকে উনি আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন আর এই নাম্বারটাও স্যারই দিয়েছেন উনি নিশ্চয়ই সমস্ত খোঁজ খবর নিয়েই বলেছেন আমাকে কিন্তু স্যার আর আমি যদি আপনার বাড়িতে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই তাহলে কি আপনার কোনো আপত্তি আছে ইমান না 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 অত বড় একজন মানুষ আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন আপত্তি কিসের হবে কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি বলবো বা উনি কি কথা বলতে চান গানের ব্যাপারেই কথা বলবেন আমি যতদূর জানি ওনার বোধহয় একটা প্ল্যান রয়েছে সামনে একটা বাংলা ছবি করবেন আর সেখানে কিছু রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করবেন আপনার গলাটা ওনার একটু অন্যরকম লেগেছে তো উনি বোধহয় সে বিষয়ে আপনার সঙ্গে কোনো কথা বলতে যাবেন সুজয় সেন আমার গলা ব্যবহারের কথা ভেবেছেন সে কি আমি তো এটা ভাবতেও পারছি না আচ্ছা তাহলে আগামী দু তিন দিনের মধ্যে যে কোনো একটা দিন আমরা আপনার ওখানে যেতে চাই সকালবেলা এই ধরুন 11টা নাগাদ আপনার খুব একটা অসুবিধা হবে না তো না না অসুবিধা কিসের থাকবে আসুন না আসুন বাড়িতে আসুন আসার আগে শুধু আমাকে একটা ফোন করে নেবেন প্লিজ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই রাখছি তাহলে রাখছি বাবা কাকে আসতে বললে বাড়িতে এই বাড়িটা কি তোমার পৈতৃক সম্পত্তি নাকি আমাদের মতামতের কোনো দাম নেই আমাদের পারমিশনের কোনো প্রয়োজন নেই মানুষের বাড়িতে মানুষ আসবে এতে আবার পারমিশনে কি আছে বাইরে জেঠিমণি কথা শুনে যা বুঝলাম মুম্বাই থেকে কোন মিউজিক ডিরেক্টর আসবে
কোন মিউজিক ডিরেক্টর মানে? সুজয় সেন। তুমি এত শিক্ষিত মেয়ে, সুজয় সেনের নাম শোনোনি? উনি তো অনেক বড় একজন মিউজিক ডিরেক্টর, কলকাতার ছেলে, বম্বেতে গিয়ে অনেক সাকসেসফুল হয়েছে তো, অনেক হিন্দি সিনেমাতে মিউজিক দিয়েছে, ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ব্যাপী খ্যাতি ওনার। এই খবরটুকু তোমার কাছে নেই? শোনো, এটা তো ওয়ার্ল্ড না, এটা আমাদের বাড়ি। আর বাড়িতে যদি কোনো বাইরের লোক আসে তাহলে বাড়ির লোকজনের একটা অনুমতি নেওয়ার ব্যাপার থাকে। এক্স্যাক্টলি, আমি অনুমতি দিয়েছি। এবার নিশ্চয়ই আর কোনো প্রশ্ন উঠবে না? উঠবে বাবা, নিশ্চয়ই উঠবে। তা তোমার বৌমাকে এখন দিল্লি মুম্বাই গান গেয়ে বাড়াবেন নাকি? যে স্ত্রীর সঙ্গে তুমি তেমন কোনো যোগাযোগই রাখো না, যে স্ত্রী বর্তমান থাকতে তুমি তোমার ডিভোর্সের স্ত্রীর সঙ্গে দিনের পর দিন ঘর দখল করে বসে থাকো, তার ব্যাপারে তোমার এত কোয়েরি কেন? কোয়েরি কারণ অনন্যা শেষ পর্যন্ত এই বাড়ি ছেড়ে চলে গেছে আর আমাকে ওর সঙ্গেই থাকতে হচ্ছে। আর এখনো তো আমার ওর সঙ্গে ছাড়াছাড়ি হয়নি, কাজেই হিসেব মতন আমি ওর গার্ডিয়ান। তাতে কথার কথা। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, ও ভি তোমার গার্ডিয়ান নয়? তাহলে কে কে তোমার গার্ডিয়ান? যুবরাজ সেনগুপ্ত নাকি? এভাবে কেন বলছো মেজুমা? মাই গড, কি ব্যাপার শ্রেয়া? কাল থেকে তোর কি হয়েছে বলতো? এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? অভির সামনে দাঁড়িয়ে ও কি বলছে? ও বলছে অভি ওর গার্ডিয়ান নয়। গার্জেন হতে গেলে গার্জেন হওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। হ্যাঁ, হিসেব মতো তুমি আমার গার্জেন, কিন্তু আমি কি তোমাকে অভিভাবক বলে সম্মান করি? করি না, এটাই তো সত্যি কথা। মানুষ মনের কথা মুখ খুলে বলে না, তাই মুখ খুলে বললে হয়তো পৃথিবীতে অনেকের সঙ্গেই অনেকের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেত। আগে অভিমন্যু আমার অভিভাবক হওয়ার যোগ্যতা অর্জন করুক, তারপর আমি আমার অভিভাবক ভাবব ওকে। আর আমি যতদিন এই বাড়িতে আছি, আমার শ্বশুর এবং শাশুড়ি ছাড়া অন্য কাউকেই আমার অভিভাবক মানতে আমি রাজি নই। খুব কথা হয়েছে তোমার না? খুব কথা হয়েছে। কি মনে করছো কি তুমি নিজেকে? কেউ কেটা মনে করছো নাকি? ভদ্রভাবে কথা বলো না অভিমন্যু। একজন মানুষ একজন মানুষের সঙ্গে যে ব্যবহারটা করে তেমন ব্যবহারটাই করো। ও তোমার ক্রীতদাস নয় অভিমন্যু, যে তুমি ওর সঙ্গে এইভাবে কথা বলবে। আর নিজের বউকে যদি তুমি ক্রীতদাস মনেই করো তাহলে বরং এই সম্পর্কটা ভেঙেই দাও। আজ তোমার হলো কি বৌদি? অন্যদিন তো অন্য সুরে গান গাও। এতদিন ভুল সুরে গান গেয়েছি অভিমন্যু, তাই আজ বুঝতে পারছি সুরটা এবার ঠিক করে নেওয়া দরকার। আর সেটা আমি পরমেশ্বরীকে দিয়ে চেষ্টা করছি। আমরা যা পারিনি ও তা পেরেছে। তুই পেরেছিস পারো, তুই পেরেছিস। আর আমার মনে হচ্ছে যেন এ পাড়া আমারও, আমার মতো আরো অনেক মেয়েরও। আমি কিন্তু এখনো কিছু পারিনি দিদি ভাই, একজন মানুষ আমায় শুধু ফোন করেছে।
শুধু শুধু তো সুজয় সেন বাড়িতে আসতে চাননি রে, নিশ্চয়ই তার কোনো পরিকল্পনা আছে, আমি জানি। পারো এরপর আর কেউ তোকে আটকে রাখতে পারবে না দেখিস। দেখি কাজটা হোক বা না হোক, এই যে উনি কাজ করতে চেয়েছেন এটাই তো অনেকটা পারা, তাই না? হ্যাঁ, তোর বাড়ি তোকে স্বীকৃতি দেয়নি, তোর স্বামী তোকে স্বীকৃতি দেয়নি, আমরা আমরা কেউ তোকে স্বীকৃতি দিইনি, কিন্তু একজন গুণী মানুষ, একজন পৃথিবী খ্যাত মানুষ, সে তোকে স্বীকৃতি দিয়েছেন। পারো, আরে বাবা, এখানেই তো তুই আমাদের সবাইকে টপকে অনেক আগে চলে গেলি রে। দাদা ভাই, তুমি তো তাহলে সেলিব্রিটি হাজবেন্ড হয়ে গেলে, ওর সাথে তো এবার কথা বলতেও ভয় লাগবে। এই যে তোমার অটোগ্রাফটা কি এখন থেকেই নিয়ে নেব? দেখ সত্যি কথা কি যে বলিস না তুই। না, একদিকে কথা অবশ্য ঠিকই বলেছি বলে অভি, হ্যাঁ সেই বরং ভালো, আমরা বরং এখনই অটোগ্রাফটা নিয়ে একদম বাঁধিয়ে রেখে দিই বলো। আমার তো মনে হয় তোমাদের সেই যোগ্যতাও নেই, তা না হলে আজকে সত্যি একটা অটোগ্রাফ চাওয়ার মতো দিন। বিদ্রুপ করে তোমরা আজ যা বলছো সেটা খুব শিগগির একদিন সত্যি হবে, এটা তোমরা নিশ্চয়ই মনে মনে বুঝতে পারছো।